শামিমা আক্তার, যিনি শাম্মি আক্তার নামে পরিচিত, বাংলাদেশি সঙ্গীত শিল্পী। 2010 সালে তিনি ভালোবাসলেই ঘর বাঁধা যায় না চলচ্চিত্রে গানের জন্য শ্রেষ্ঠ নারী সঙ্গীত শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। শাম্মি আক্তার 1955 সালের 22 সেপ্টেম্বর যশোরের তালতলা গ্রামে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন, কিন্তু বেড়ে উঠেছেন খুলনায়। 1977 সালের 22 ফেব্রুয়ারি আকরামুল ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। 6 বছর বয়সে তার সঙ্গীত জীবনের শুরু হয়। গানের জগতে তার হাতেখড়ি হয় বরিশালের ওস্তাদ গৌরবাবুর কাছে। তার বাবা শামসুল করিম সরকারি চাকরি করতেন। বাবার বদলির সুবাদে দেশের কয়েকটি জেলায় বিভিন্ন শিক্ষকের কাছে সঙ্গীতের তালিম নেওয়ার সুযোগ পান তিনি, যার মধ্যে রাজবাড়ি ও খুলনায় সঙ্গীত শিক্ষা নেন বাবু বামনদাস গুহরাই, রণজিৎ দেবনাথ, সাধন সরকার, নাসির হায়দার ও প্রাণবন্ধু সাহার কাছে। 1970 সালে তিনি খুলনা বেতারে তালিকাভুক্ত হন। সেখানে আধুনিক গানের পাশাপাশি নজরুল সঙ্গীত পরিবেশন করতেন। 1975 সালে ঢাকায় এসে গান গাওয়ার আমন্ত্রণ পান। খুলনা থেকে ঢাকায় চলে আসেন শাম্মি আক্তার। নিয়মিত গাইতে শুরু করেন বেতার এবং টেলিভিশনে। প্রখ্যাত সঙ্গীত পরিচালক সত্য সাহা তাকে অশিক্ষিত চলচ্চিত্রে গান গাওয়ার সুযোগ দেন। এতে গান গাওয়ার মধ্য দিয়ে প্লেব্যাক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন শাম্মি আক্তার। প্রথম প্লেব্যাকেই দারুণ জনপ্রিয় হয় তার গাওয়া গান ঢাকা শহর আয়সা আমার আশা ফুরাইছে। তিনি প্রায় 400 ছবিতে প্লেব্যাক করেছেন। তার গাওয়া গানের দুটি ক্যাসেট বের হয়েছে। ভালোবাসলেই ঘর বাঁধা যায় না ছবির ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না গানের জন্য 2010 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। শাম্মি আক্তারের উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ঢাকা শহর আয়সা আমার আশা ফুরাইছে, অশিক্ষিত ছবিতে 1980 সাল, আমি তোমার বধু তুমি আমার স্বামী আরাধনা ছবিতে 1979, ভালোবাসলেই ঘর বাঁধা যায় না ভালোবাসলেই ঘর বাঁধা যায় না ছবিতে 2010 সালে, বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুইল না, আমার মনের বেদনা বন্ধু ছাড়া বোঝে না, খোদার পরে তোমায় আমি বড় বলে জানি, আমি যেমন আছি তেমন রব বউ হব না রে, প্রভৃতি উল্লেখযোগ্য তার গাওয়া গান। তিনি প্রায় 5 বছরের বেশি সময় ধরে স্তন ক্যান্সারে ভুগছিলেন। 2018 সালের 16 জানুয়ারি মঙ্গলবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে চামেলিবাগের বাসা থেকে হাসপাতালে নেয়ার সময় তিনি মৃত্যুবরণ করেন। আজ 16 জানুয়ারি, বাংলাদেশি প্রখ্যাত সঙ্গীত শিল্পী শাম্মি আক্তারের মহাপ্রয়াণ দিবস। প্রয়াণ দিবসে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি।